দিয়েছেন ওখানে কি বলছেন আমাদের রাজ্যে বেশিরভাগ বলছেন ঘটনাটা গত কাল ঘটেছে কালই কালকে ফেরার সময় যখন এই কোলাঘাটের দিকে আমি রওনা দিই ময়না থেকে তখন খবর পাই ঘটনাটা খুব সম্ভবত 6:30 নাগাদ ঘটেছে এবং আমরা প্রায় তার ঘন্টা এক ঘন্টা দেড়েক পরে খবর পাই অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক বেদনাদায়ক ভারতে বিশেষ করে বিংশ শতাব্দীতে গত দু দশকে এরকম মর্মান্তিক ঘটনা বা দুর্ঘটনা আমরা দেখি এখনো পর্যন্ত যা খবরাখবর আসছে প্রায় 280 জনের বেশি মারা গেছেন তাদের মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করেছে এবং প্রায় 1000 জনের বেশি ইনজিওর এরকম দুর্ঘটনা যেভাবে চিত্রগুলো আমাদের সামনে আসছে সংবাদ মাধ্যমের আমরা দেখ সংবাদ মাধ্যমে দেখছি আমরা মানে শিউরে ওঠার মতো গ্যাস কাটার দিয়ে কেটে কেটে যেভাবে বডিগুলোকে বার করা হচ্ছে আমরা সবাই মিলে এখন আমি মনে করি যে এতে রাজনীতি না আনাই ভালো সুতরাং সবাই মিলে উড়িষ্যা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কেন্দ্র সরকারের রেল মন্ত্রক সবাই মিলে তাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত যে যারা আহত হয়েছে তাদেরকে তাদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করে তাদের তারা যাতে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াবে এটা আমাদের প্রধান দায়িত্ব কর্তব্য এবং দায়বদ্ধতা আপনারা দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সকালবেলা ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন এবং রাজ্য সরকারের তরফ থেকে কন্ট্রোল রুম খুলে সমস্ত রিলিফ অ্যান্ড রেস্কিউ ওয়ার্কের কাজ ইতিমধ্যেই চলছে উড়িষ্যা গভর্নমেন্টেও রাজ্য সরকারও তাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী রেস্কিউ রিস্টোরেশন ওয়ার্ক চালাচ্ছে কিন্তু এই যে নির্মম দুর্ঘটনা এই যে নিরপরাধ নির্মম লোকগুলো মারা গেল এর দায় দায়িত্ব তো কাউকে নিতে হবে এটাই দুঃখের যে অ্যান্টি কোলিশন ডিভাইস যেটা বারবার রেলের তরফ থেকে প্রচার করা হয় এমনকি দু চার মাস আগে এখনকার যিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি ডেমো দেখিয়েছিল সংবাদ মাধ্যমের সামনে দুটো হাতে ট্রেন গাড়ি নিয়ে এই দুটো ট্রেন গাড়ি যখন সামনাসামনি আসবে আমরা অ্যান্টি কোলিশন ডিভাইস এই গাড়িগুলোতে ইনস্টল করেছি যাতে মুখোমুখি হওয়ার আগেই নিজের অটোমেটেড সিস্টেমের মাধ্যমে ব্রেক টিপে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় বা অ্যাক্সিডেন্ট এড়ানো যায় এবং তিনি দুটো রেলগাড়ি হাতে নিয়ে দেখিয়েছিলেন পরবর্তীকালে প্রধানমন্ত্রী বলেছেন তার নাম দিয়েছিল কবচ মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি আর্থিক বরাদ্দ করেছিলেন রেলমন্ত্রী থাকাকালীন এই এসিডি বা টিএসিডি যেগুলোকে বলা হয় অ্যান্টি কোলিশন ডিভাইস এগুলো যাতে আগামী দিন কিনে রেলে বসানো হয় যাতে কোনোরকম রেল ঘটনা বা দুর্ঘটনা না ঘটে মানুষ আমরা আজও ভাবি যে রেল যাত্রা বোধহয় ভারতবর্ষে সব থেকে নিরাপদ কত মানুষ রেলের টিকিট কাটে ভাবে রেল সুরক্ষিত আমাদের যাত্রী সুরক্ষার কথা হয়তো কেন্দ্র সরকার ভাবছে কিন্তু এই যে অ্যান্টি কোলিশন ডিভাইস নিয়ে এত প্রচার করা হয় কিন্তু আজকে তো এটা প্রমাণিত যে অ্যান্টি কোলিশন ডিভাইস যদি এই ট্রেনগুলোর মধ্যে থাকতো তিনটে ট্রেন একে উপরের উপর উঠে গেছে একটা পণ্যবাহী গাড়ি রেলগাড়ি একটা শালিমার আর একটা করমণ্ডল এক্সপ্রেস তিনটে একে অপরকে ধাক্কা মেরেছে মানে ধ্বংসস্তূপ চারিদিকে তাকালে খালি বগি আর বগি এই ঘটনাটা যদি 2 ঘন্টা পরে ঘটত মানে 8:30 ঘটত তাহলে কমপক্ষে 1000 লোক মারা যেত আমি কেন এই কথাটা বলছি সন্ধ্যে 6টার সময় 6:30 সময় যখন ঘটনাটা ঘটে লোয়ার টায়ারে সবাই থাকে আপার বাড়তে কেউ থাকে না কেউ মিডিল বাড়তে থাকে না যদি আপার পায়ে বাড়তে থাকতো আর মিডিল বাড়তে থাকতো মৃতের সংখ্যা 3 গুণ হতো ঈশ্বরের করুণা আশীর্বাদ যে এই ঘটনাটা নিহতদের সংখ্যা প্রায় 1200 হতে পারত যারা আহত হয়ে আজকে চিকিৎসাধীন রয়েছে তাদের সকলের প্রাণ যেত যদি 2 ঘন্টা পরে ঘটনাটা ঘটত এবং রেলের তরফ থেকে ঘটনাটা ঘটার পর কোনোরকম কোনো গাইডেন্স কোনোরকম কোনো ইনস্ট্রাকশান কোনোরকম কোনো উপনির্দেশিকা বা নির্দেশিকা
বা উপদেশ কাউকে দেওয়া হয়নি। যারা ঘটনার সাক্ষী ছিলেন, যারা যাত্রী ছিলেন, যারা কলকাতায় ফিরে এসেছেন, পিছনের দিকে যে বগিগুলো ছিল তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন যে উদ্ধার করার মতো রেলের তরফ থেকে চারজন বা পাঁচজন আধিকারিক গিয়ে তাদের সাহায্য করেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এই যে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছে, নতুন ভারতের কথা বলছে, যেখানে 1200-1500 কোটি টাকা করে নতুন পার্লামেন্টের বিল্ডিং হচ্ছে কিন্তু মানুষের জীবনের কোনো মূল্য নেই, 1500 কোটি টাকা খরচা করে আর 20,000 কোটি টাকা খরচা করে সেন্ট্রাল ভিস্তা হচ্ছে কিন্তু কয়েক কোটি টাকা খরচা করে বা কয়েক লাখ টাকা খরচা করে অ্যান্টি কোলিশন ডিভাইস লাগানোর মতো মানসিকতা বা তৎপরতা এই সরকারের তরফ থেকে রেল মন্ত্রককে দেখা যায়নি বিগত দিনগুলিতে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা সব কিছুতে রাজনীতি করে, এই যে হুড়মুড় করে তাড়াহুড়ো করে বন্দে ভারতের উদ্বোধন করে দেওয়া হচ্ছে, 3 মাস, 6 মাস, 8 মাসের মধ্যে রেল স্টেশনগুলো উদ্বোধন করে দেওয়া হচ্ছে, বন্দে ভারতের কী দুর্দশা, ঝড়ে বনেট ভেঙে যাচ্ছে, আপনারা তো দেখেছেন সে চিত্র। আরে আইলা, আমফান, যশের মতো ঝড় না যে 130, 140, 160 কিলোমিটারের বেগে ছুটছে, 60 কিলোমিটারের মকাতে বনেট ভেঙে যাচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেস যারা করেছে এবং যারা দাবি করছে যে ভারতবর্ষ আগামী দিন উন্নততর থেকে উন্নততম হচ্ছে, তার একটা ছোট্ট নিদর্শন আমরা গতকাল দেখলাম যে রেল মন্ত্রক কী কাজ করেছে গত 9 বছর 10 বছর ধরে মোদী সরকার ক্ষমতায়। 2014 সাল থেকে 2 দশকের মধ্যে এত বড় দুর্ঘটনা আমরা কোনোদিন চক্ষুষ করিনি, আমরা কোনোদিন দেখিনি। তাকানো যাচ্ছে না, মানুষগুলোকে যেভাবে বার করা হচ্ছে। আজকে যদি এই সুরক্ষা ব্যবস্থাটা নেওয়া হতো, যেটা প্রধানমন্ত্রী বলছে কবচ করে দেওয়া হয়েছে, যদি কবচ সত্যিই থাকতো তাহলে এই দুর্ঘটনা কি ঘটত? নিজেদের প্রশ্ন করুন, এর জন্য দায় দায়িত্ব কার? এই যে কৃষি আইন বাতিল করা হলো, 700 জন মারা গেল, দায় দায়িত্ব কার? অপরিকল্পিত লকডাউন, এই যে এত লোক না খেতে পেয়ে মারা গেল, দায় দায়িত্ব কার? নোটবন্দির কারণে 140 জন লাইনে দাঁড়িয়ে মৃত্যুবরণ করলো, দায় দায়িত্ব কার? এই করমণ্ডল শালিমার আর মালবাহী যে পণ্যবাহী ট্রেন, এই তিনটের যে অ্যাক্সিডেন্ট, এর 250 লোক 280টা মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার হয়েছে, এর দায় দায়িত্ব কার? এটা থেকে তো প্রধানমন্ত্রী বা দেশের কেন্দ্র সরকার এড়িয়ে যেতে পারে না। আমি তাদেরকে অনুরোধ করব যে এখনো সময় আছে, আপনারা সব কিছুতে রাজনীতি করবেন না। তাড়াহুড়ো করতে গিয়ে, নিজে ভোটের স্বার্থ দেখতে গিয়ে হুড়মুড় করে 2 বছরের কাজ 6 মাসে শেষ করতে হবে যাতে ভোটে তার সুফল পাই, সেই কারণে উদ্বোধনগুলো হচ্ছে আর মানুষের পরিষেবা নিয়ে কোনোরকম কোনো দায় দায়িত্ব কেন্দ্র সরকার নিচ্ছে না। মানুষের ন্যূনতম সুরক্ষার কথা যদি এটা ভাবত তাহলে অ্যাটলিস্ট একটা দুর্ঘটনা ঘটলেও যারা হয়তো, যাদেরকে হয়তো প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েও, ফার্স্ট এড অ্যাসিস্ট্যান্স দিয়েও কালকে কিছু লোক বাঁচতে পারতো, তাদের দিকে একবার মুখ ফিরে তাকাইনি। এই এখনও আমরা কথা বলছি, এখনও প্রধানমন্ত্রী ঘটনাস্থলে হয়তো পৌঁছায়নি, বিকেলে পৌঁছাবে। উনি যখন রেল প্রকল্প উদ্বোধন করেন তখন সবার আগে সবুজ ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে পড়েন, আর যখন মানুষ মারা যায় তখন দায় দায়িত্ব কেন এড়িয়ে যায়? আমি ধরে নিলাম বন্দে ভারত আপনি করেছেন, তার কৃতিত্ব আপনি নিচ্ছেন, কিন্তু এই যে 280 জন মারা গেল, এই লোকগুলোর মৃত্যুর কারণের পিছনে এই দায় দায়িত্বও আপনার, এটা আপনি এড়িয়ে যেতে পারেন না। কোনো কিছু ভালো হলে আপনি কৃতিত্ব নেবেন, আর খারাপ হলে আপনি বলবেন আমার কোনো দায় দায়িত্ব নেই। এই ধরনের দ্বিচারিতা চলতে পারে না। এবং আমি মনে করি আজকের এই গতকালের এই ঘটনা থেকে রেল মন্ত্রক এবং প্রতিটা দপ্তরের, বিশেষ করে কেন্দ্র সরকারের শিক্ষা নেওয়া উচিত যে আগামী দিনে যাতে এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি ভারতবর্ষের মাটিতে কোথাও না হয়, তার জন্য দরকার হলে বিশেষভাবে তদন্ত দল বা একটা কমিশন গঠন করে, আগামী দিন যাতে কমিশন হয় এবং আগামী দিন যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি ভারতবর্ষে না হয়, ভূভারতে না হয়, এটা সুনিশ্চিত কেন্দ্র সরকারকে করতে হবে। এবং আমি আজকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমার কর্মসূচি ছিল বাগনান দিয়ে ঢুকে, আমার আরও 3-4টে নির্দিষ্ট কর্মসূচি ছিল, আপনারা দেখেছেন। আজকে আমরা কর্মসূচিতে মাইক, কোনোরকম স্লোগান, জয়ধ্বনি, কোনোরকম স্লোগান
কিচ্ছু ইউজ করিনি। সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল বলে আমার দায়িত্ব দায়বদ্ধতা যে মানুষের সাথে দেখা করার, আমি মানুষকে করজোড়ে প্রণাম করে আজকে আমাদের যা কর্মসূচি ছিল আমরা বাতিল করেছি, স্থগিত রেখেছি। আমার এরপরে কর্মসূচি ছিল শ্যামপুরে, তারপর আমার কর্মসূচি ছিল পাঁচলায়, সেগুলো পুরোপুরি স্থগিত রাখা হয়েছে। যেহেতু শ্যামপুরের মিটিংয়ে অনেক লোক ইতিমধ্যেই জমায়েত হয়েছে, আমরা এক মিনিটের জন্য যাব সেখানে। এই যে 250-280 জন মারা গেছে, এই বিদেহী আত্মার প্রতি সমবেদনা জানিয়ে তাদের চিরশান্তি কামনা করে আমরা সেই সভায় এক মিনিট দু মিনিটের মধ্যেই সভা শেষ করব এবং তারপর আমি আমার ক্যাম্পের দিকে রওনা দেব। কিন্তু আমি অনুরোধ করব যে যারা এর দায় দায়িত্ব নিচ্ছে না, দায় দায়িত্ব নিতে হবে না, কিন্তু আপনারা সুনিশ্চিত করুন যাতে এরকম ঘটনা ভারতবর্ষে আগামী দিনে না ঘটে। 20,000 কোটি টাকা করে আপনি সেন্ট্রাল ভিস্তা করছেন, প্রধানমন্ত্রীকে তো ট্রেনে চড়তে দেখেননি আপনি, প্রধানমন্ত্রী তো 8,000 কোটি টাকার ট্রেনে ঘোরে। সেই প্লেনে সব কিছু ফেসিলিটি রয়েছে, বুলেট প্রুফ, সেখানে কোনো রকম কেউ যদি আক্রমণও করে এবং প্রধানমন্ত্রী হিসেবে তার সেটা পাও না, আমি সে নিয়ে কোনো রকম কোনো বিতর্ক তৈরি করতে চাইছি না, কিন্তু যারা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করলো আপনি তাদের কথা ভাববেন না, নিজের সুরক্ষার কথা ভাববেন না, তো হতে পারে না, এটা তো দ্বিচারিতা। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা তো রেলে চড়ে না, অমিত শাহ বাংলায় আসে, কোনোদিন দেখেছেন ট্রেনে আসতে? জেপি নাড্ডা বাংলায় আসে, কোনোদিন দেখেছেন ট্রেনে আসতে? যারা কেন্দ্রীয় মন্ত্রী রয়েছে, স্মৃতি ইরানি থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান, এদের দেখেছেন ট্রেনে করে আসতে? এরা তো সব প্রাইভেট জেটে সরকারি পয়সায় আসে, বিএসএফের হেলিকপ্টার, এসএসবির জেট, ইন্ডিয়ান নেভির কোনোদিন ইন্ডিয়ান এয়ারফোর্সের জেট, তারপর প্রধানমন্ত্রীর আলাদা বিমান, সেই সমস্ত ব্যবহার করে। সুতরাং সাধারণ মানুষের কষ্টের কথা কে ভাববে? আজকে নোটবন্দি হোক বা এই দুর্ঘটনা হোক বা এই যে একের পর এক মৃত্যু মিছিল, এর দায় দায়িত্ব পুরোটাই ভারতীয় জনতা পার্টির সরকার। অ্যান্টি কোলিশন ডিভাইস আমার মনে হয় রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত। অ্যান্টি কোলিশন ডিভাইস 2009-10 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এবং অর্থ বরাদ্দ করা হয়েছিল এর জন্য। তাহলে আজকে 12-13 বছর কেটে গেছে, তারপরও কেন অ্যান্টি কোলিশন ডিভাইস লাগছে না? আপনি দেখুন না, আপনি যদি ইউটিউবে গিয়ে যান, কবচ আর রেলমন্ত্রীর নামে ভিডিও সার্চ করেন, তারপরে দেখবেন আইশ্বনী বৈষ্ণবের রেলমন্ত্রীর নিজের ভিডিও রয়েছে যেখানে দুটো রেলগাড়ি হাতে নিয়ে উনি দেখাচ্ছেন যে এটাই হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, এটাই হচ্ছে মোদীর ভারত, যেখানে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হবে না। অ্যাক্সিডেন্ট হতে গেলেও যদি কোনো প্রবণতা হয় সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি সেটা স্টপ করে দেওয়া হবে ডিভাইসের মাধ্যমে। এবং আমাদের চোখে আঙ্গুল দিয়ে কালকের দুর্ঘটনা দেখিয়ে দিল যে কত বড় মিথ্যাচারের উপর দাঁড়িয়ে এই কেন্দ্র সরকার চলছে, যেখানে কয়েক টাকা খরচা করে, কিছু লক্ষ টাকা খরচা করে এই অ্যান্টি কোলিশন ডিভাইসগুলো ট্রেনে লাগানো উচিত, সেটা না করে আপনি আপনার কত ক্ষমতা সেটা মানুষকে দেখানোর জন্য রেল স্টেশন তৈরি করছেন, বন্দে ভারত ট্রেন তৈরি করছেন। আর তার নির্যাস কি? মানুষের প্রাণের যদি দাম না থাকে তার মূল্য কি? মানুষকে যদি অকারণে মৃত্যুবরণ করতে হয়, এই 280 জন যাদের মৃতদেহ উদ্ধার হয়েছে, দোষ কি? এরা ভারতীয় রেলের উপর আস্থাশীল ছিল, এরা ভরসা করেছিল, এরা ভেবেছিল আমরা আমাদের গন্তব্যস্থলে নিরাপদভাবে পৌঁছাবো, সশরীরে ভালোভাবে পৌঁছাবো। কেন্দ্রীয় সরকারের উপর আস্থা রেখে, রেলের উপর ভরসা রেখে এরা রেলে উঠেছিল, ট্রেনে উঠেছিল, আজকে সেই প্রাণগুলো তো ফিরে আসবে না। এর দায় দায়িত্ব কার? এর কর্তব্য এড়িয়ে যেতে পারে না কেন্দ্র সরকার। এই যে ভারতীয় রেল বেঁচে দেবো, এয়ার ইন্ডিয়া বেঁচে দেবো, সব কিছু বেঁচে দেবো, দেশটাই বেঁচে দিয়েছে, এই ঘটনা তো ঘটবেই। আর আমি অনুরোধ করবো আপনাদের সকলকে, বিশেষ করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের, যেগুলো মানুষকে আপনাদের দেখাতে হবে, একটা কোথাও বাজির কারখানায় বিস্ফোরণ হলে যদি দুজন মারা যায় 4 দিন ধরে টক্সো হয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক, সেটাও যাতে না হয় আমি সরকারকে অনুরোধ করবো এবং সরকারের তরফ থেকে কমিটি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। কিন্তু এই যে 280 জন মারা গেল, কটা টক্সো আপনারা করবেন? কজনকে আপনারা আপনাদের ক্ষমতা আছে, অনেক সংবাদ মাধ্যম তো বলে যে আমরা প্রশ্ন করি, মানুষের হয়ে কাজ করি, মানুষের প্রশ্ন হয়ে, মানুষের প্রতিনিধি হয়ে নেতাদের প্রশ্ন করি। আপনাদের ক্ষমতা আছে অমিত শাহকে গিয়ে, নরেন্দ্র মোদীকে, রেলমন্ত্রীকে প্রশ্ন করার?
যে আপনি পদত্যাগ করবেন না কেন, 280 জনের মৃত্যু আপনাদের হাতে, তাদের রক্ত লেগে রয়েছে, একের পর এক মৃত্যুর জন্য এই ভারতীয় জনতা পার্টি সরকার দায়ী, এই মৃত্যুর দায় তারা এড়াতে পারে না। গত 20-25 বছরে 1995 সালে একটা ঘটনা ঘটেছিল, খুব সম্ভবত 325 না 330 জন মারা গেছিল, তারপরে আমার মনে আজকে আমি যা ফিগার দেখছি 400 ছাড়িয়ে যেতে পারে, এখনো তো অনেক দেব উদ্ধারই হয়নি। 20-22-23 বগি উল্টে গেছে, এক একটা বগিতে আপনি বলুন না যদি 60 জন করে থাকে তাহলে সংখ্যা কত হয়, 1300-1400 লোকের সংখ্যা, এদের দোষ কি? একটা ঘটনা ঘটে গেল, তাদেরকে কোনো রকম ফার্স্ট এড, কোনো সহযোগিতা দেওয়ার কোনো দায় দায়িত্ব নেই কেন্দ্র সরকারের। আর এখানে কর্মসূচি ঘোষণা করেছে, রাজনীতি নিশ্চিতভাবে হবে কিন্তু রাজনীতি করতে গিয়ে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলবেন না। ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারের প্রত্যেকটা প্রতিনিধির কাছে আমি বড় জোরে আবেদন করব, নিবেদন করব, হাত জোর করে তাদের বলবো যে আজকের ঘটনা থেকে আপনারা শিক্ষা নিন, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়। আপনাদের নিজেদের দম্ভ, ঔদ্ধত্য, অহংকারের কারণে মানুষ মারা যাচ্ছে, আপনাদের প্রতিনিধিদের রেলে চড়তে হয় না, সাধারণ মানুষকে রেলে চড়তে হয়। আজকে যারা কারোর হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ছিল, কারোর কোনো জায়গায় কোনো কাজে তার পৌঁছানোর কথা ছিল, সব রেল যাত্রা বাতিল হয়ে গেছে। এই যে দিন আনা দিন খাওয়া মানুষ, এদের কথা কোনোদিন কেউ ভাবে না। সুতরাং আমি অনুরোধ করব যে আজকে যাই হোক, যদি ভারতবর্ষে কেন্দ্র সরকারের রেলমন্ত্রীর ন্যূনতম বিবেকবোধ মনুষ্যত্ব থাকে, তার আগে পদত্যাগ করা উচিত। এই ব্যর্থতার সম্পূর্ণ দায় হচ্ছে কেন্দ্র সরকারের এবং রেল মন্ত্রকের। অ্যান্টি কোলিশন ডিভাইস আর কবচ কবচ বলে যারা মানুষকে বিভ্রান্ত করেছিল, এদের পুরো সরকারটাই দু নম্বরই। জাতীয়তাবাদের নামে ভোট চেয়েছিল, সত্যপাল মালিক এসে বলছে মোদীর কাছে খবর ছিল কিন্তু মোদী ব্যবস্থা নেয়নি। মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা লোক, প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা দু নম্বরই। জাতীয়তাবাদের নামে মোদী যখন ভাষণ দিচ্ছিল, 40 জন জওয়ানের ছবি পিছনে লাগানো ছিল, জওয়ানোকে লিয়ে ভোট দিজিয়ে, আর তারা মৃত্যু বরণ করেছিল এই মোদী সরকারের জন্য, মোদী সরকারের কাছে খবর ছিল। আমি বলছি না তদানীন্তন জম্মু কাশ্মীরের রাজ্যপাল যাকে নিয়োগ করেছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার, সে বলছে যে তাদের লাশের উপর দাঁড়িয়ে মোদী সরকার ভোট চেয়েছে 2019 সালে, যা বলেছে নোটবন্দি করে বলেছে কালো টাকা ধ্বংস হয়ে যাবে, কালো টাকা আরো বেড়েছে, 7 দিন আগে আবার বলছে 2000 টাকা নোট বাতিল। যখন তখন কি দরকার আপনি আমাকে বলুন না, 1200 কোটি টাকার পার্লামেন্ট বিল্ডিং, আমি একজন সাংসদ, আমার অসুবিধা হয় না, 800 জন বসবে তার জন্য 1200 কোটি টাকা খরচা, আর 8 কোটি মানুষ যেখানে ট্রাভেল করে, যাতায়াত করে, সেই রেলের পিছনে অ্যান্টি কোলিশন ডিভাইস বসাতে কত টাকা খরচা করছে শ্বেতপত্র প্রকাশ করুক সরকার ক্ষমতা থাকলে। আমাদের তো অসুবিধা হয় না, 800 জন সাংসদ, আর বছরে খুব বেশি হলে 55 দিন অধিবেশন হয়, তার জন্য আপনার 1500 কোটি টাকা খরচা কেন? আমাদের তো কোনো অসুবিধা হয় না, এখান থেকে তৃণমূলের তো 22টা MP রয়েছে, রাজ্যসভায় 13টা MP রয়েছে, 35 জনের কোনো অসুবিধা হয় না আমাদের। বিজেপির নেতাদের বড় বড় গদি লাগবে বসতে, বড় বড় সোফা লাগবে, বড় বড় চেয়ার লাগবে, এসি ঘর লাগবে, শিরোতাপ নিয়ন্ত্রিত পরিবেশ লাগবে, ভালো মাইক লাগবে, আর অধিবেশনের টাকা, আর অধিবেশন তো হয়ই না, পার্লামেন্ট বিল্ডিং করে লাভ কি? এই টাকাটা যদি মানুষের সুরক্ষায় মোদী সরকার লাগাতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না, এই দুর্দিনের সম্মুখীন আমাদের হতে হতো না। আমি সকলকে অনুরোধ করব যে আপনারা যে যেখানেই আছেন, বিশেষ করে আমাদের দলের প্রতিনিধি কর্মী সমর্থকদের, যে আমাদের সীমাবদ্ধ ক্ষমতা সামর্থ্য অনুযায়ী যারা আহত হয়েছেন তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো, যারা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো, এবং সর্বস্তরে মানুষের কাজ এটা, জাতি দলমত নির্বিশেষে এই উদ্ধার কাজে হাত লাগিয়ে যত তাড়াতাড়ি পরিবেশ স্বাভাবিক করা যায় সেটা যাতে সকলে মিলে চেষ্টা করে ঐক্যবদ্ধভাবে। আমি নিজে কালী মন্দিরে এসেছিলাম, মায়ের কাছে প্রার্থনা করলাম সকলের মঙ্গল কামনায়। এরপরে আমি শ্যামপুরে আমাদের জনসভা রয়েছে, যেহেতু আমার পুরো দিনের আজকে কর্মসূচি আমি স্থগিত এবং বাতিল করেছি, আমি শ্যামপুরে যাব,
এক মিনিট নীরবতা পালন করে আমরা সভা সেখানে শেষ করে আমি আমার পরের ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেব। ঠিক আছে।